বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটা নতুন ভিডিও সিরিজ শুরু করতে যাচ্ছি, যেখানে হচ্ছে আমরা আমাদের হায়ার স্টাডির জন্য যে একটা গ্রাজুয়েট রেকর্ড এক্সামিনেশন মানে জিআরই দিতে হয়, তাই তো? তোমরা জানো যে নর্থ আমেরিকা বা নর্থ আমেরিকান যে কান্ট্রিগুলো আছে, স্পেশালি তুমি যদি চিন্তা করো যে ইউরোপ, ইউএসএ, কানাডাতে আমাদের জিআরই পরীক্ষা ছাড়া কিন্তু এডমিশন পাওয়া যায় না মাস্টার্স এবং পিএইচডির জন্য। যারা হায়ার স্টাডিতে যাবা তাদের জন্য অবশ্যই জিআরটা দিতে হবে, স্পেশালি ভালো স্কুলে যদি চান্স পেতে যাও। তার একটা ইম্পর্টেন্ট পার্ট মানে 50% হচ্ছে ম্যাথ থাকে আর 50% হচ্ছে ইংলিশ। হ্যাঁ, তাহলে এটার তোমার হাতে সুযোগ আছে যে তুমি কিন্তু ম্যাথে ভালো হবে, এটা মোটামুটি শিওর, কারণ বাংলাদেশের ছেলেপেলেরা ম্যাথটা ভালো করে। এখন সেই ম্যাথটা নিয়ে আমরা বেসিক্যালি ডিসকাশনটা করবো। পরবর্তীতে আমরা যদি সময় পাই অবশ্যই ভার্বাল নিয়ে কথা বলবো, বাট বেসিক টার্গেটটা হচ্ছে আমার ম্যাথটা কভার করা। আর ম্যাথটা যেহেতু তোমাদের আগে থেকে ধারণা আছে, জাস্ট একটু টেকনিক্যাল সাইড গুলা দেখলে আমরা ভালো করতে পারবো। আচ্ছা দেখো, এখানে বিখ্যাত যে বইগুলো আছে আমাদের ম্যাথের প্রিপারেশনের জন্য, প্রথমত তো এটা অফিসিয়াল গাইড, জিআরই কোয়ান্টিটেটিভ রিজনিং, এটা অফিসিয়াল, তো অবশ্যই এটা শুধুমাত্র ম্যাথের জন্য। মূল যে গাইডটা একদম অফিসিয়াল যেটা, সেটা হলো দ্য অফিসিয়াল গাইড টু দ্য জিআরই। হ্যাঁ, এটা হচ্ছে একদম অফিসিয়াল গাইড, আর এটাও অফিসিয়াল, এটা ম্যাথের জন্য। আচ্ছা, আর এছাড়া একটা থার্ড পার্টি ম্যাটেরিয়াল যেটা খুবই জনপ্রিয়, সবাই এই নাম এক নামে চেনে, সেটা হচ্ছে ম্যানহাটন 5 পাউন্ড। এটা একটা মোটা বই, এখানে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করা আছে, এখানে কোয়ান্ট আছে প্লাস হচ্ছে তোমার ভার্বালও আছে। তো আমরা বেসিক্যালি এই কোয়ান্টটা দেখবো, ভার্বাল গুলা এখান থেকে দেখবো না। এই যে দেখো, চ্যাপ্টার 1, 2, 3, 4, 5, 6, 7। হ্যাঁ, 7-এ গেলে দেখা যাচ্ছে যে ভার্বাল শুরু হয়ে গেছে। আচ্ছা, এখন এই ম্যাথের যে পার্টটা আছে এটাকে কোয়ান্ট বলতেছে, তাই তো? এখন খেয়াল করো যে কোয়ান্টিটেটিভ রিজনিং এর মানে নামটা দেখো, কোয়ান্টিটেটিভ রিজনিং, এখানে কিন্তু বলে না যে প্রবলেম সলভিং। হ্যাঁ, তার মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটা বেশি ইম্পর্টেন্ট। তোমার হচ্ছে হাতে কলমে সলভ করার কিছু প্রবলেম আছে যে তুমি ভ্যালু বের করো, বাট এটার চেয়ে তোমার মাথায় চিন্তা করাটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরকম আবার ধরো এটা বড় না এটা বড়, হ্যাঁ এটা কতটুকু বড়, এরকম কিছু চিন্তা ভাবনা করা শিখলে একটু ইজি হবে আর কি। আচ্ছা, এখন তুমি যদি দেখো যে টেস্ট কন্টেন্টে যদি যাও, এখানে বলা আছে যে তোমার সেকশন, তোমরা হয়তো অনেকে জানো বা একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করলে পারবা, সেটা হলো যে কোয়ান্টের সেকশন 3টাও থাকতে পারে, 2টাও থাকতে পারে। প্রত্যেকটা সেকশনে কিন্তু তোমার 20টা করে ম্যাথ থাকে, তাই না? 20টা ম্যাথের তোমার হচ্ছে সময় দিবে তোমাকে 30 মিনিট। হ্যাঁ, 30 মিনিট যদি সময় পাও তাহলে মোটামুটি 1.5 মিনিটের মতো হয়। আচ্ছা, এখন সেকশন যে কয়টাই থাকো, তোমার সেটা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। তোমার প্রয়োজন হচ্ছে যে তোমার কিভাবে তুমি আনসার গুলা করবা, তাই না? আচ্ছা দেখো, স্যাম্পল কোশ্চেন থেকে দেখো কি টাইপ কোশ্চেন থাকে আসলে জিআরই তে, একটু দেখে নাও। এটাকে বলে যে কোয়ান্টিটেটিভ কম্পারিজন কোশ্চেন, মানে এখানে কোয়ান্টিটি এ, কোয়ান্টিটি বি, দুইটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট। যেমন ধরো কথার কথা আমি একবারে সিম্পল একটা উদাহরণ দিই, সাপোজ ধরো বাম পাশে কোয়ান্টিটি আছে, ডান পাশে কোয়ান্টিটি বি আছে, হ্যাঁ দুইটা আছে। তুমি ধরো বললা 2+2, বাম পাশে আছে 2+2 আর ডান পাশে আছে 2×2, তাহলে এটা কি কোয়ান্টিটি এ সমান কোয়ান্টিটি বি, তাই না? তাহলে এই সিচুয়েশনটা হলো দ্য টু কোয়ান্টিটিস আর ইকুয়াল। যদি এরকম হতো যে 2+3 এটা, হ্যাঁ তাহলে এটা 5 হইতো, তাই না? আর এটা 4ই থাকতো, তখন কিন্তু কোয়ান্টিটি এ গ্রেটার হয়ে যেত, মানে এটা যেহেতু বড় তাহলে এটা। আর যদি দেখা যাইতো যে ধরো এটা হলো আর +6 আছে, এবার কোয়ান্টিটি বি গ্রেটার, তাই না? যেহেতু এটা 5 আর এটা 10, তখন আনসার হতো কোয়ান্টিটি বি ইজ গ্রেটার। আচ্ছা, আর তাহলে এখানে 3টা সিচুয়েশন দেখলা, কোয়ান্টিটি এ গ্রেটার, কোয়ান্টিটি বি গ্রেটার, একটা হচ্ছে কোয়ান্টিটি 2টা সমান। আরেকটা হতে পারে যে কোনো কিছু বোঝা যাচ্ছে না, যে আসলে কোনটা বড় কোনটা ছোট কিছু বোঝা। সাপোজ ধর বললো যে এখানে এ, এটা হলো বি, এ বি দুইটাই হচ্ছে ইন্টিজার, ইন্টিজার তো তোমরা জানো পূর্ণ সংখ্যা,
এখন ইন্টিজার এর ভ্যালু তো অনেক হইতে পারে। সাপোজ ধরো একটা চিন্তা করো, এর ভ্যালু 2 আর ধরো বি এর ভ্যালু 2, এটা হইতে পারে। তাহলে এটা যদি হয় তাহলে দুইটা কি সমান? যদি এমন হয় এটা 2 এটা 4 এটা 2, তাহলে কি কোয়ান্টিটি এটা হলো এই দুইটা সমান, এটা হলো এটা বড়। আর আরেকটা উদাহরণ যদি থাকে যে এটা 5 এটা 6 ধরো, তাহলে এইবার কিন্তু এটা হবে। তার মানে তুমি কোনো ডিসিশনে আসতে পারতেছো না, যে যদি বলে যে এ বি দুইটা ইন্টিজার, শুধুমাত্র এই কোয়ান্টিটি এ তে থাকলো এ, কোয়ান্টিটি বি তে থাকলো বি, তার মানে তুমি কিন্তু বুঝতে পারতেছো না যে এ এর ভ্যালু কি আছে, বি এর ভ্যালু কি আছে। তো তার মানে এটাতে ডিসিশন নেওয়া যায় না, যে প্রবলেমগুলো ডিসিশন নেওয়া যায় না সেটাকে বলা হয় যে রিলেশনশিপ ক্যান নট বি এস্টাবলিশড। হ্যাঁ, তুমি এইখান থেকে কোনো ধরনের রিলেশনশিপে আসতে পারতেছো না, মানে আনসারটা করতে পারতেছো না যে কোনটা বড় কোনটা ছোট। তো বেসিক্যালি এটা হচ্ছে তোমার কোয়ান্টিটেটিভ কম্পারিজন কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা সহজভাবে বুঝাইলাম তোমাকে। এছাড়াও আমাদের নর্মাল যে কোশ্চেন গুলো আছে, এই দেখো কোয়ান্টিটি এ কোয়ান্টিটি বি এগুলা দিয়ে এগুলা দেখাচ্ছে। আচ্ছা এগুলাও কোয়ান্টিটেটিভ কম্পারিজন। আচ্ছা আমরা সামনে যাই, আর কি টাইপ আছে দেখো, মাল্টিপল চয়েস কোশ্চেন আছে। এটা কেমন যে তোমার, যেমন ধরো এখান থেকে এক্স এর একটা ভ্যালু বের করা যাবে, তাই না? যে এক্স এর একটা ভ্যালু পাওয়া যাবে, সাপোজ এটা ভ্যালু সফটওয়্যার পাগল -4, তাহলে তুমি কি করবা এখানে, এটা চয়েস করবা -4, তাই না? তাহলে এটা হচ্ছে তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন বলতে পারো। এটা হলো সিঙ্গেল আনসার চয়েস। হ্যাঁ, খেয়াল করো এখানে সিঙ্গেল আনসার চয়েসে ওভাল আকৃতির অপশন থাকে, অপশন গুলো ওভাল আকৃতির। কিছু কিছু ক্ষেত্রে আবার ডাবল চয়েস থাকতে পারে, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে ওভাল থাকবে না, বক্স থাকবে। আমরা আসতেছি, একটু ধৈর্য ধরো, এ ধরনের প্রবলেম আছে। তাহলে এই যে দেখো এখানে মাল্টিপল চয়েস কোশ্চেনের মধ্যে একটা আনসার হবে, অনেকগুলো উদাহরণ এখানে দিছে, এগুলা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, এলজাব্রা থেকে আসতে পারে, জিওমেট্রি থেকে আসতে পারে, হ্যাঁ ডাটা অ্যানালাইসিস থেকে আসতে পারে, বিভিন্ন রকম। আস্তে আস্তে সব ক্লিয়ার হবে, একটু সময় দিতে হবে। আচ্ছা দেখো এটা বলতেছে যে মাল্টিপল চয়েস কোশ্চেন, আগেটা কিন্তু সিঙ্গেল ছিল, সিলেক্ট ওয়ান অর মোর, মানে যদি একটা সত্য হয় একটা, যদি একের অধিক, একের অধিক সত্য হয় একের অধিক সিলেক্ট করবা। যেমন ধরো এটা বলতেছে দেখো, এই যে দেখো এটা হলো এই যে স্কোয়ার আকৃতির থাকবে, স্কোয়ার থাকলে তুমি বুঝতে পারবা যে এখানে মাল্টিপল চয়েস করতে হবে, মানে দুইটা বা তার বেশি, একটাও হতে পারে কোনো সমস্যা নাই, এক অথবা তার চেয়ে বেশি। যেমন এটা একটা কোশ্চেন দেখো, বলতেছে হুইচ টু অফ দ্য ফলোয়িং নাম্বার হ্যাভ এ প্রোডাক্ট দ্যাট ইজ বিটুইন -1 থেকে 0-র মধ্যে হবে, মানে কোন দুইটাকে গুণন করলে গুণন ফল হচ্ছে -1 থেকে 0-র মধ্যে হবে। হ্যাঁ এটা বলতেছে, তাহলে -1 থেকে তুমি যেটা চাচ্ছ সেটা 0-র ভিতরে হবে, তার মানে বুঝতে পারতেছো যে পজিটিভ একটা রেজাল্ট হবে, তাই না? পজিটিভ একটা রেজাল্ট হবে। তাহলে এই মাইনাস মাইনাস ধরো তুমি যদি চিন্তা করো যে একটা একটা করে ইভালুয়েশনে আসতে হবে। হ্যাঁ যদি আসো প্রথমটা ধরো চিন্তা করলো যে আচ্ছা এটা দিয়ে কি কোনোভাবে করা যায়, এটা দিয়ে যদি এটা গুণন করো তাহলে কিন্তু হবে না, কারণ এটা +20 হয়ে যাচ্ছে, 0-র চেয়ে কম হইতে হবে কিন্তু বলছে। হ্যাঁ -1 থেকে 0, তার মানে এইখানে নেগেটিভ কিছু একটা আসবে, ধরো -0.5, -0.6 এরকম ভ্যালু আসবে, তাই না? বা -0.999 পর্যন্ত হইতে পারে কিন্তু। হ্যাঁ -0.999 থেকে শুরু করে তোমার হচ্ছে তুমি এইদিকে আসলা, এই রেঞ্জের ভিতরে থাকবে আর কি। হ্যাঁ আচ্ছা, সংখ্যা রেখা তো বোঝা যায় অনেক ভ্যালু থাকে দুইটা পয়েন্টের ভিতরে। আচ্ছা তাহলে এটা দ্বারা যদি আমি গুণন করতে যাই, তাহলে আমি দেখি যে এটা পসিবল হবে কিনা। তুমি যদি 20 দিয়ে গুণন করতে যাও, এটা কত? এটা হলো 16, তাই না? 1/16, 2^4 যেহেতু 1/16, এটা হলো 1/9, ঠিক আছে। আচ্ছা আমাদের যে চাহিদা সেটা থেকে এখন দেখো, আচ্ছা এটার সাথে যদি আমি এটা গুণন দিই তাহলে তো ডেফিনেটলি হবে না, বোঝাই যাচ্ছে। এটার সাথে যদি দ্বিতীয়টা গুণন দেই, একটা একটা করে কিন্তু ইভালুয়েশন করতে হবে, তাহলে দেখো -20 এর সাথে যদি এই যে 16 গুণন দাও, তাহলে -1-এর চেয়ে কিন্তু বড় রেজাল্ট হবে। হ্যাঁ মানে -1-এর চেয়ে ছোট রেজাল্ট হবে, যে -20/16। হ্যাঁ তার মানে হচ্ছে -1 পয়েন্ট সামথিং। হ্যাঁ -1 পয়েন্ট সামথিং, তাহলে এটা শর্তের ভিতরে কিন্তু পড়ে না, তাহলে এটাও হচ্ছে না।
এটার সাথে একদম লাস্টেরটা যদি গুণন করো -20 কে 9 দ্বারা ভাগ করলে এটাও কিন্তু -2 এর চেয়ে বেশি কম হয়ে যাচ্ছে, তাহলে এটা হলো না, তার মানে এই অপশন দ্বারা এটা সম্ভব না, এটা বাদ দিয়ে দাও। আচ্ছা এই অপশন দিয়ে এটা হবে না। এখন আসো আমি যদি দ্বিতীয় অপশনটা দিয়ে দেখি যে আসলে কি পসিবল কিনা। আচ্ছা দ্বিতীয় অপশন থেকে যাও তাহলে। আচ্ছা দ্বিতীয় অপশনের আগে আমি এটা থেকে দেখি, দাঁড়াও। আচ্ছা দেখো কোন কোন কম্বিনেশন খেয়াল করছিলা, এটার সাথে কিন্তু এগুলো সব চেক হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা তাহলে এটা আর এটার সাথে কিন্তু চেক করার প্রয়োজন নেই, অলরেডি ওটা চেক হয়ে গেছে। এখন আমি এটার সাথে যদি এটা গুণন দেই তাহলে দেখো এই ভ্যালুটা কিন্তু পজিটিভ চলে আসবে, তাই না? কারণ কি 1/9 এটার সাথে যদি তুমি 1/24 16 গুণন দাও তাহলে কিন্তু এটা পজিটিভ রেজাল্ট, তার মানে এটার সাথে এটা সম্ভব না। এটার সাথে যদি এটা গুণন দাও তাহলে কি হয়, বি আর সি এর সাথে -10 এর সাথে যদি তুমি, এটা হচ্ছে তোমার 16, খেয়াল করো এবার কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু -0.সামথিং আসতেছে, কত আসতেছে 10/16 করো তাহলে, আমার 10/16 করলে 0.625 আসে। হ্যাঁ -0.625, তাহলে দেখো এই কম্বিনেশনটা কিন্তু আমাদের শর্তটা মানছে যে -1 এর চেয়ে বড়, 0 এর চেয়ে ছোট। তাহলে বি এবং সি এই কম্বিনেশনটা আমাদের রেজাল্টের সাথে কিন্তু সুন্দরভাবে মিলে গেছে, তাই না? আচ্ছা এখন অন্যান্য কম্বিনেশনও তুমি চেক করে দেখবা, দেখবা যে মিলতেছে না, তাহলে এই দুইটাই আসলে রেজাল্ট, যেহেতু আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, পরবর্তীতে যখন একটার পর একটা ম্যাথ করব তখন দেখতে পারবো অনেক সিনারিও আসবে। আচ্ছা তাহলে এটার বোঝানোর উদ্দেশ্য একটাই, সেটা হলো যে যদি একের অধিক অপশন থাকে তাহলে সিলেক্ট করতে হবে, যেমন এটাতে এটা আর এটা সিলেক্ট করলা তুমি। আচ্ছা একটা সহজ উদাহরণ পেলে ভালো হইতো বোঝানোটা, এই যে দেখো এবার খুব সহজে বোঝানো যাবে। এটা বলতেছে উইচ অফ দ্য ফলোইং ইন্টিজার আর মাল্টিপলস অফ বোথ 2 এন্ড 3। মাল্টিপল তো বোঝাই, তাই না, যে যেটার গুণন মানে ধরো 1 থেকে শুরু করে গুণন দেওয়া শুরু করে, পজিটিভ মাল্টিপল নেগেটিভ মাল্টিপল দুইটাই কিন্তু আছে। ধরো 2, এটার মাল্টিপল কি যে 2 1 দ্বারা গুণন করলে 2, 2 দ্বারা 4, 3 দ্বারা হলো 6, 4 দ্বারা 8। হ্যাঁ এই দিকে আবার উল্টা দিকেও কিন্তু আছে, এটাকে যদি 0 দ্বারা গুণন করো 0, 0 কিন্তু মাল্টিপল, খেয়াল রাখো যে -2 হতে পারে, -4 হতে পারে, -6 হতে পারে, তাই না, অসংখ্য মাল্টিপল আছে। আচ্ছা বাদ দাও, এখন এখানে নেগেটিভ মাল্টিপল চিন্তা করার দরকার নেই যেহেতু অপশনে নেগেটিভ নেই। আচ্ছা কমন মাল্টিপল যদি হয় ফলোইং ইন্টিজার মাল্টিপল অফ বোথ 2 এন্ড 3, তাহলে 2 এবং 3-এর যদি মাল্টিপল হয় তাহলে দুইটারই যদি হয় তাহলে আমরা অন্যভাবে বলতে পারি যে সেটা কিন্তু 6-এর মাল্টিপল হবে। হ্যাঁ 6-এর মাল্টিপল হবে, তাহলে সেই অপশন কি কি আছে, 6-এর মাল্টিপল এখানে কি আছে 12, অথবা তুমি এভাবেও চেক করতে পারো যে 8, একটা একটা করে চেক করা, 8 কি 2-এর মাল্টিপল, কিন্তু 3-এর তো মাল্টিপল না, কাটা দাও, এটা 3-এর মাল্টিপল, 2-এর মাল্টিপল না, বাদ দাও, এটা 2-এর মাল্টিপল, 3-এর মাল্টিপল, ওকে, এটা 2-এর মাল্টিপল, 3-এর মাল্টিপল, ওকে, এটা 3-এর মাল্টিপল কিন্তু 2-এর না, বাদ দাও, এটা 3-এর মাল্টিপল, 2-এর মাল্টিপল। তাহলে এই তিনটা আমাদের অপশন সি ডি এ, দেখো এই যে সি ডি এ, তাহলে এটা হচ্ছে তোমার মাল্টিপল যদি চয়েস করার প্রয়োজন হয় সেইটাই। তাহলে তিন ধরনের প্রবলেম দেখলা তোমরা। হ্যাঁ এটাও আগেরটার মতোই। আর কি টাইপ কোশ্চেন আছে দেখো, নিউমেরিক্যাল এন্ট্রি মানে তুমি জাস্ট হচ্ছে রেজাল্টটা পাবা সেই ভ্যালুটা বসাবা, যেমন ধরো এটা যদি হয় যে বলতেছে যে এখান থেকে রেজাল্টটা বের করে এখানে জাস্ট হলে তোমার কিবোর্ড দিয়ে ভ্যালুটা বসাইতে হবে। হ্যাঁ যেমন বলতেছে 1 পেন কস্ট 0.25, 1 মার্কার কস্ট 0.35, অল দোজ প্রাইসেস হোয়াট ইজ দ্য টোটাল কস্ট অফ 18 পেন অ্যান্ড 100 মার্কার, তাহলে 100টা মার্কার যদি হয় তাহলে তুমি 35 টাকা, তাই না, 10 100 দ্বারা গুণন করো, আর যদি 18টা হয় তাহলে 18 গুণন 0.25 করলে মানে 4 দ্বারা ভাগ করতে হচ্ছে, বা গুণন করি ক্যালকুলেটরে 0.25 ইনটু 18, তাহলে এটা 4.5। হ্যাঁ 4.5, তাহলে টোটাল কত আসতেছে আমার, তাহলে 39.5, তাই না, এটা ক্যালকুলেটরে হিসাব করো আর এমনি করো 35.9। হ্যাঁ এই এন্ট্রি করতে হবে, এটা মানে জাস্ট হচ্ছে তুমি এন্ট্রি দিবা তোমার কিবোর্ড দিয়ে, এখানে অপশন এখানে চাপ দিলে এখানে লেখার অপশন আসবে, মান বসাবা আর কি,
যেরকম এডিট পিডিএফ এডিট করা যায় না, এডিটেবল পিডিএফ এ যেরকম ভ্যালু বসানো যায় ঠিক এরকম। আচ্ছা এছাড়াও এই যে দেখো তোমার যদি কোনো ফ্রেকশন আসে, হ্যাঁ ধরো তোমার আনসার হচ্ছে 3/2 এরকম যদি আসে, তাহলে এখানে যায় তুমি 3 এন্ট্রি দিবা, এখানে যায় 2 এন্ট্রি দিবা এরকম আর কি। তাহলে এইগুলা গেল নিউমেরিক্যাল এন্ট্রি কোশ্চেন। হ্যাঁ আচ্ছা এছাড়াও এই যে নিউমেরিক্যাল এন্ট্রি কোশ্চেন গেল, এছাড়া হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন আছে। ডাটা ইন্টারপ্রিটেশন বেসিক্যালি গ্রাফিক গ্রাফিক কিছু ম্যাথ অথবা তোমার হচ্ছে চার্টের ম্যাথ, এটাতে আসলে ওই যে আগে যে কয়েক ধরনের প্রবলেম দেখালাম সেগুলাই আসলে। যেমন এটা হচ্ছে সিঙ্গেল চয়েস কোশ্চেন, এই যে ওভাল আকৃতি দেখলে বুঝবা, হ্যাঁ সিঙ্গেল চয়েস, এটা একটা কি, এটা হচ্ছে তোমার একটা নিউমেরিক্যাল এন্ট্রি তাই না, ভ্যালু বসানো, এটা কি এক বা একের অধিক চয়েস করা অপশন আছে। হ্যাঁ এই হচ্ছে তোমার বিষয় আর কিছুই না, এইটাই হচ্ছে কোশ্চেন টাইপ। তাহলে আমরা যদি সামারি করি যে আলটিমেটলি আমাদের জিআরইতে যে 4 ধরনের কোশ্চেন আসে, হ্যাঁ 4 বা 5 ধরনের হচ্ছে, যেমন ধরো প্রথমটা হচ্ছে ওভাল আকৃতি মানে সিঙ্গেল চয়েস, তারপরে হচ্ছে এই যে বক্স আকৃতি মানে এক বা একের অধিক, তারপরে আমরা এই চিহ্ন দ্বারা মনে রাখতে পারি এই ঘরের ভিতরে নিউমেরিক্যাল এন্ট্রি করবো তাই না। তাহলে এখানে 3 ধরনের হচ্ছে, আর প্রথমটা মনে আছে কোয়ান্টিটি এ কোয়ান্টিটি বি, হ্যাঁ এ অথবা বি কোনটা বড়, এটা হলো কোয়ান্টিটেটিভ কম্পারিজন কোশ্চেন। তাহলে বলা যায় সংক্ষেপে 1 2 3 4 4 ধরনের কোশ্চেন আছে। হ্যাঁ তো এগুলা নিয়ে আসলে এভাবে না বলে যখন আমরা প্রবলেম সলভ করবো তখন আরো ভালো বুঝতে পারবা। জাস্ট তোমাদের তো অন্তত আইডিয়া থাকতে হবে যে কি টাইপ কোশ্চেন আসলে আসতেছে। হ্যাঁ আর একটা ছোট ক্যালকুলেটর দেখতে পাচ্ছ যে এটা তোমরা নর্মাল হিসাব কিতাবের জন্য যেটা ইউজ করো, ঠিক এরকম কোন ধরনের সাইন্টিফিক ক্যালকুলেটর দেওয়া হয় না, জাস্ট এটা অন স্ক্রিন একটা ক্যালকুলেটর থাকে সেটা ইউজ করা যেতে পারে। তবে ক্যালকুলেটর যতটা কম ইউজ করা যায় ততটাই ভালো, আবার একদম ইউজ না করে তুমি মেন্টাল স্ট্রেস নেওয়ারও কোনো প্রয়োজন নাই। হ্যাঁ তো এই হচ্ছে তোমার ইন্ট্রোডাকশনটা হয়ে গেল আমাদের, যে কি টাইপ কোশ্চেন আসে, কোয়ান্টিটেটিভ কম্পারিজন প্লাস হচ্ছে নিউমেরিক্যাল এন্ট্রি, সিঙ্গেল চয়েস, একের অধিক চয়েস তাই না, মাল্টিপল চয়েস যেগুলো। তো আমরা যেটা করব সামনে, আমার যেটা টার্গেট আছে সেটা হচ্ছে আমরা ম্যানহাটনের প্রথম দিকে ম্যানহাটনটা পড়াটা বেটার। হ্যাঁ ম্যানহাটনের যে চ্যাপ্টার ওয়াইজ যাব, চ্যাপ্টার ওয়াইজ দেখো আমরা যদি একটাতে দেখি যে যেমন ধরো এরিথমেটিক, এখানে তোমার হচ্ছে অন্তত 30টার মতো কোশ্চেন থাকবে। এই যে দেখো টোটাল কয়টা কোশ্চেন আছে, আমরা যদি যাই সামনে এরকম 30-40টা করে, এই যে 38টা কোশ্চেন আছে, আবার নিচে সলভ আছে, 38টা কোশ্চেন আছে এই চ্যাপ্টারে। হ্যাঁ এরকম ভাবে তোমার চ্যাপ্টার আছে মোটামুটি 6টা, তাহলে আমরা যদি ধরি যে গড়ে 50টা করে যদি কোশ্চেন থাকে মোটামুটি 300 কোশ্চেনের মতো আছে। তো এই 300 কোশ্চেন যদি তুমি সলভ করো তাহলে অনেকটা ম্যাথের একটা ডিটেইলস আইডিয়া হয়ে যাবে। হ্যাঁ এটা যদি করতে পারি তাহলে তোমরা যদি আমার সাথে থাকো তাহলে তোমাদের মোটামুটি একটা প্রিপারেশন হয়ে যাবে। এছাড়াও আমরা অফিসিয়াল গাইড তো সলভ করবোই। এখন আমার যেটা টার্গেট সেটা হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে আমরা 10টা করে প্রবলেম সলভ করব, 1 থেকে 10 আবার হচ্ছে 21 থেকে 30 এরকম 10টা করে প্রবলেম সলভ করব। প্রবলেম গুলা সলভ করার সময় আমি অ্যাপ্রোচটা তোমাদেরকে শিখাবো, যে হাউ টু অ্যাপ্রোচ, কিভাবে আসলে চিন্তা করতে হবে জিআরইতে, কিভাবে টাইম সেভ করা যায়। দেখতেছো অনেক প্রবলেম হয়তো দেখতে দেখা যাচ্ছে যে এটা তো ভেরি ইজি, তারপরেও কেন দেওয়ার প্রয়োজন আছে। হ্যাঁ সব ম্যাথ আসলে কঠিন আসে না, সহজ ম্যাথও আসে, কিন্তু দেখা যায় যে আমরা দ্রুত করতে যাই ভুল করতে পারি। হ্যাঁ আরো কিছু থিঙ্কিং এর বিষয় আছে, সেগুলাই আস্তে আস্তে শিখাবো আমি তোমাদের। তো আশা করি তোমরা এই সিরিজটা এনজয় করবা এবং আমার সাথে থাকবা। তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনায়, আর তোমরা চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে আমরা হচ্ছে নতুন ভিডিও গুলো যখন আপলোড করবো তোমরা সেটা পেয়ে যাবে। তোমার সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস থেকে আমরা সরাসরি প্রবলেম সলভ করবো।